সুন্দরী যে মানুষটি আমাদের সঙ্গে রয়েছেন তিনি রবীন্দ্রনাথ। শুভহীন নিশিদিন পরাধীন হয়ে রবীন্দ্রনাথের গান আর বাণীর সঙ্গে সঙ্গে এমন কিছু ব্যক্তিত্বরা আছেন। কত কাল রবি বল ভারত প্রবীণরাই নয় নবীন প্রজন্ম রবীন্দ্রনাথকে কখনোই ছেড়ে যেতে পারবে না। কবি বলতেন যে আজকের যে কাজ সে কাজটি কিন্তু কালকের ভেবে রাখতে হবে, মানে আজ সন্ধেবেলায় যে দীপটি আমরা জ্বালাবো সেই সন্ধেবেলার দীপের জন্য সকালবেলা সলতে পাকিয়ে রাখতে হবে। আর জীবনের যত কিছু ভাবনা, যত কিছু আনন্দ, যত কিছু দুঃখ আমাদের, তার জন্যে নিজেকে প্রস্তুত রাখতে হবে। তাই রবীন্দ্রনাথের জীবনে যতই বিচ্ছেদ শোক, যত আনন্দ, যত সুখ ভাবনাই আসুক না কেন, তিনি যেন থাকতেন স্থির এবং অবিচল, তাকে সহজে যেন বিচলিত করতে পারত না কিছুই। আমাদের মনে হতেই পারে সেই জীবন দেবতার স্পর্শ কবি পেয়েছিলেন, সেই জীবন দেবতাকে তিনি প্রতি পদে অনুভব করতেন বলেই কি তার এমন অবস্থা, তার মানসিকতায় এতটাই দৃঢ়তা ছিল, হতে পারে। তবে আমরাও তো খুঁজছি, আমরাও খুঁজছি, আমরাও চাইছি সেই জীবন দেবতার স্পর্শ পেতে। তাই আজকে আমরা আমাদের এপিসোডে আবার নতুন করে খুঁজে চলব সেই জীবন দেবতাকে। আজি বর্ষা রাতে দুশেষে, আজি বর্ষা রাতে দুশেষে, সজল মেঘের উপমল কালোয় অরুণ আলো মেশে, আজি বর্ষা রাতে দুশেষে, আজি বর্ষা রাতে দুশেষে, মন যে
বর্ষা রাতের শেষে আজি বর্ষা রাতের শেষে সজল মেঘের কোমল কালোয় করুণ আলো মেশে আজি বর্ষা রাতের শেষে আজি বর্ষা রাতের শেষে।